হ্যালো বন্ধুরা, আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। অনেকেই আমাকে অনুরোধ করেছেন, স্যার বায়ার গমকের কাজ আমরা কিভাবে করতে পারি, তো তার উপরই আজ এই টিউটোরিয়ালটি, বিশেষ গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ইয়ারফোন ব্যবহার করবেন, তাহলে আশা করি আপনাদের বিষয়টি অনেক পরিষ্কার হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মাইনিউটলি শুনবেন, আমি গে ঘেয়ে দিয়ে দেখাবো কিভাবে বায়ার কাজটি ইম্প্রোভাইজ করা যায়। ধরুন একটি সামান্য বলে আমি আজ আপনাদের শেখাচ্ছি, না গে ঘে ঘে, এই বলটি দিয়ে আমি আপনাদের দেখাবো বায়ার কাজ কিভাবে উন্নত করা যায়। আমরা বেশিরভাগ শিল্পী দেয় বা বেশিরভাগ তবলা বাদকরাই হয়তো জানি যে এরকম ঠেলে বাজানো ব্যাপারটা, এই যে ঠেলে দিচ্ছি, এই প্রসেসে কিন্তু কখনোই আপনি বায়ার ইম্প্রোভাইজেশন ভালো করতে পারবেন না। তার জন্য চাই সঠিক প্রয়োগ, সুরের যে অসিলেশন, সুরের যে গমক, সেই গমকটি তৈরি করতে গেলে আপনাকে অনেক ধ্যান দিতে হবে বাজনার প্রতি। ধরুন না গে, ওয়ান ফিঙ্গার স্টাইল, তর্জনী জানেন গে, ঘে 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 ঘে, না গে ঘে ঘে। আমি কেন তবলাকে নিলাম পাশে, বায়ার বিষয়টি বোঝাতে গিয়ে কেন তবলাকে নিলাম, কারণ সবকিছুর মধ্যে একটি ছন্দ পাওয়া যাবে, সেই ছন্দটাকে আমি বাদ দেব না। তাই আমি একটি ফোর বিটস এর ছন্দ নেব, নিয়ে সেখান থেকে আমি বায়ার হাতের কাজটি পরিষ্কার করবার চেষ্টা করব। না গে সবাই জানেন, না বাতা, গে ঘে ঘে, খোলা হাতে বাজাবেন, এই যে বায়াটির হাত এখানে কিন্তু থাকবে, রিস্ট আপনার এই রকম জায়গায় থাকবে। আরেকটা বিষয় বলে রাখি, এই গাবের থেকে সুরের যে দূরত্ব, এখানে গাবের থেকে সুরের দূরত্ব কিন্তু অনেকটা দূর, এই যে দূরে বেশি অংশটা কিন্তু রিস্টের কাছে থাকবে এবং কম অংশটি এখানে কিন্তু গে ঘে বাজবে। বায়ানটি যদি এখন ঘুরিয়ে নিই, এটি কিন্তু রং প্রসেস, এটাকে মাথায় রাখতে হবে, এই দূরের বেশি অংশটা দূরে থাকবে, দূরে মানে যেখানে স্ট্রোক করব আমরা, যেখানে আমরা বাজাবো তার থেকে দূরে থাকবে, তার মানে এখানে রিস্টের দিকে থাকবে, বেশি অংশটা রিস্টের দিকে থাকবে, আর এই অল্প ছোট্ট অংশটিতে এখানে কিন্তু আমরা বাজাবো গে ঘে। এবারে আসি প্রসঙ্গে, কিভাবে বাজাবো আমি, তো না গে ঘে ঘে, না গে, দেখুন সাউন্ডে ভ্যারিয়েশন হচ্ছে, আমি যখন চেপে দিচ্ছি তখন সাউন্ডটা কিন্তু চেপে যাচ্ছে, খুলে দিচ্ছি, প্রথমে এইটা প্র্যাকটিস করবেন, খুলে খোলা হাতে, কিন্তু একেবারে উঠে থাকবে না রিস্ট, রিস্ট কিন্তু পড়ে থাকবে, কিন্তু সাউন্ডটা খুলবে ওয়াইড, ওয়ান টু থ্রি ফোর। এইবারে গমকটি আমি দেখাবো কিভাবে গমকটা আপনারা করবেন, ওই দিকে যাবে না, কিন্তু বাজানোর পরে, গে বাজানোর পরে ভিতরের দিকে আসবে, ঘে বাজানোর পরে ভিতরের দিকে আসবে। এবারে দেখুন এই যে সাউন্ডটা আমি চেপে দিচ্ছি, আমি এই কাছে থেকে দূরে যাচ্ছি, আবার এইদিকে আসছি, এই যে ম্যাটারটি, এটাকে আপনার প্র্যাকটিস করতে হবে খুব ধৈর্য ধরে। এই যে এই বিষয়টি, এই সাউন্ডটাকে কানে নেবার চেষ্টা করুন, খুব সুন্দর করে কানে নেবার চেষ্টা করুন, খুব ভালোভাবে।
ये सुर करे बोलूं गे गे ये गे घे ये बेपार आस्ते करे এটা মাথায় দিন, এটা কোনো বাজনা নয়, এই ঠেলে বাজানোটা কোনো বাজনা নয়, ঠিক আছে? এটা তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবারে আমি দেখাই, না গে ঘে ঘে, দুটো ঘে একটা গে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে আমি বাজাচ্ছি, ভিতরে টেনে আনছি, আবার এই রকম ভাবে সাউন্ডটাকে কন্ট্রোল করছি। না গে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, ঠাই লয়ে 100 বার, 200 বার, 400 বার, 500 বার বাজান এরকম ভাবে। না গে ঘে ঘে, না গে ঘে ঘে। আমি আগে বাজাচ্ছিলাম কি, এটাকে প্রথমে শেখালাম আপনাদের সাউন্ডটা যে খোলা ওয়াইড সাউন্ড, মুক্ত সাউন্ড, এই যে সাউন্ডটা প্রথমে আপনারা চেষ্টা করবেন। আগে এইটা ফার্স্ট, সেকেন্ডলি এই যে কন্ট্রোলটা, আরেকটি বিষয় বলে রাখি, এই যে আঙুল, এই এতটা কিন্তু আনবেন, এর থেকে বেশি ঢোকাবেন না, এর থেকে বেশি ঢোকাবেন না। অনেকে বাজান এরকম চলে আসে, এরকম চলে আসে, গে ঘে এতটা মরে যায়, একেবারেই করবেন না, এটা ভুল প্রসেস। কারণ কি, এখানে সাইন্টিফিক বিষয় রয়েছে, একটা বিজ্ঞানসম্মত একটি বিষয় রয়েছে। কোনটি, আমি যদি স্পিডে বাজাবার সময় যখন দ্রুত গতিতে বাজাবো, নর্মালি যখন এরকম বাজাচ্ছি তখন হয়তো বাজিয়ে দিলাম, আঙুলটা একেবারে ভিতরে ঢুকিয়ে নিলাম, যখন বিলম্বিত লয়ে আপনি বাজাচ্ছেন বা মধ্যলয়ে বাজাচ্ছেন তখন হয়তো ওটা হয়ে গেল। কিন্তু আপনি যখন দ্রুত লয়ে বাজাবেন তখন কিন্তু আপনার এই এখানে ভিতরে ঢোকা থেকে বেরোনো, ঢোকা থেকে বেরোনো একটা টাইম ব্যাপার আছে, টাইমের বিষয় রয়েছে। এতটা ভিতরে ঢুকে এতটা ভিতরে বেরোলো তখন কিন্তু আপনার ওই দ্রুত লয়েতে হবে না। সো আপনাকে ট্রাই করতে হবে বাইরে থেকে প্র্যাকটিস করার। ভিতরে ঢুকছে না কিন্তু, এই যে এবারে আসি, না গে না গে ঘে ঘে, না গে ঘে ঘে, এবারে যে গমক, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, প্রথম ফেজে প্র্যাকটিস করছেন দুটো গে ঘে ঘে ঘে, না গে ঘে ঘে, না গে ঘে ঘে, দুটো ঘে প্রথম ফেজ, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। সুরটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে, এই সুরটা আসছে কিনা, তার জন্য মায়ার গাপটা কিন্তু ভালো হওয়া চাই, ছাউনিটা কিন্তু ভালো হওয়া চাই, তবে কিন্তু এই অসিলেশনটা আসবে। এবং এইটি যখন মাইক্রোফোনের সামনে পড়বে এই মায়া, তখন এর সাউন্ডটা কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে। আমি তো অ্যাকোস্টিক বাজাচ্ছি, মাইক্রোফোনে নেই,
তো মাইক্রোফোনে থাকলে তখন কিন্তু এই বায়াস সাউন্ডটা আরো চেঞ্জ হয়ে যাবে। প্রথমবারে দুটি ঘে ঘে না গে ঘে ঘে না গে ঘে ঘে না গে ঘে ঘে না গে ঘে ঘে সবকটি বায়া কিন্তু টেনে আসছি, টেনে এনে রিকমেন্ড করছি, টেনে এনে এই যাচ্ছি, এই টেনে আনছি, এই যাচ্ছে। না গে ঘে ঘে এটা থাকছেই, তার সাথে আরো আটটা ঘে ঢুকছে। ঘে 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 না গে ঘে ঘে দেন 1 2 3 4 5 6 7 8 না গে ঘে 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 না গে ঘে 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 না আটটা নেব না, আমি চারটা নেব। না গে ঘে 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 না গে ঘে 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 না গে ঘে ঘে 1 2 3 4 1 2 3 4 5 6 এই যে, তাহলে যদি প্রথম থেকে কাউন্ট করেন তাহলে প্রথম পেজে দুটো ঘে ঘে আর সেকেন্ড পেজে চারটে ঘে ঘে না গে ঘে ঘে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এই যে প্র্যাকটিস অনেকক্ষণ করতে হবে। শুধু আপনাদের সাউন্ডের ভ্যারিয়েশনটা দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে সাউন্ডের একটা ভিতর থেকে কথা মানে আলাপ করবার মতো, সঙ্গীতে যখন বিভিন্ন রকম রাগ রাগিনীর কাজ থাকে, টান থাকে, এই যে বিষয়টা এইটা হলো প্রপার রিয়াজ। তো আশা করি আপনাদের সব দিক থেকে বিষয়টি অনেক হেল্প করবে, এই বায়ার গমনের কাজটি। যে কেন এই যে সুন্দর করে না দিন দিন দা না দিন দিন দা এগুলি কেন আসে না, এই কারোর জন্য আসে না। আমরা একদিনে তো বাজাতে বাজাতে বায়েন কথা আছে, একদিনে কিছু হবে না, অধ্যাবসায় চালিয়ে যান, সফল হবেন। যেদিন এই তবলাটাকে সুরের মধ্যে মাধ্যে পারবেন তবে দেখবেন আপনার তবলার বাজনার কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে। সুর করে বলা ঠিক গানের মতো, সঙ্গীতটা তো সবটাই নির্ভর করছে সুরের উপর দাঁড়িয়ে আছে। আমি তো বাজাতে পারতাম, এর থেকে এটা অনেক মজা লাগছে। এবারে দিন 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 দা এই যে গমকের কাজ, দিন 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 দা দিন 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 দা দিন 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 দা না দিন দিন দা না দিন দিন অটোমেটিক্যালি আপনার হাতে সমস্ত বোল বাণীগুলি সুন্দরভাবে বসে যাবে এবং
সুরের মাধুর্যতা তৈরি হতে থাকবে। এই এপিসোডটি খুব ভালো করে বারবার শুনবেন, আপনাদের ভিতরের জড়তাগুলি সব কেটে যাবে। তো আজ ছিল এই বিষয়টি নিয়ে। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, আজ এখন এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর সাথে থাকা বেল আইকনটি, মানে একটি ঘন্টা চিহ্ন রয়েছে, ওটিকে প্রেস করলেই অল বলে একটি অপশন আসবে, সেটাকে টিপে দেবেন, ওখানে ক্লিক করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।